এই নৈকট্য দুই রকমের হয়, একটি হলো দৈহিক শারীরিক আর একটি হলো মানসিক আত্মিক। দৈহিক শারীরিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব হাজার কোটি গুণ বেশি। বিষয়টি একটু খুলে ধরার জন্যে আপনাদের সামনে একটি ছোট্ট উদাহরণ পেশ করছি। আমার দাদা ওস্তাদ হযরত আল্লামা মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাই, যিনি প্রথিতযশা একজন লেখক, ইসলাম বেত্তা এবং ফিকাবিদ, গ্র্যান্ড মুফতি, মুফতি আজম হিসেবে প্রসিদ্ধ ছিলেন। হযরত মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাই একবার হজ শেষ করে, হজের আমাল আর আরাকানগুলো শেষ করে মদিনা মুনাওয়ারা গমন করলেন। ওখানে সরকারে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে দাঁড়িয়ে, সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবেন, নবীজির মসজিদে নামাজ আদায় করবেন, রওদাতুম মিন রিয়াদিল জান্নার মধ্যে নামাজ আদায় করবেন, দোয়া করবেন, সরকারে দোজাহার সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবেন। নবীজির সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবে, এই কামনা, এই বাসনা, এই আকাঙ্ক্ষা, এই আগ্রহ, এই উদগ্র বাসনা কোন মুমিন মুসলমানের হৃদয়কে না আন্দোলিত করে থাকে? এই ইচ্ছে পূরণ করার জন্য তিনি ওখানে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন, কিন্তু কাছে যাওয়ার হিম্মত হচ্ছে না। দূরে দাঁড়িয়ে একদম দেয়ালের পাশে, পেছনের যে দেয়াল সেই দেয়ালের দিকে সেঁটে গিয়ে জড়সড় হয়ে সালাত ও সালাম পেশ করছেন, কাছে যাচ্ছেন না, কাছে যাওয়ার হিম্মত হচ্ছে না। কারণ যে স্থান, যে জায়গা, এটার গুরুত্ব, এটার মর্যাদা, এটার মাহাত্ম্য এবং এটার নাজুকতা, স্পর্শকাতরতা উপলব্ধি করার ক্ষমতা সকলের থাকে না। যিনি বিষয়টি উপলব্ধি করতে পারেন, তিনি কাছাকাছি যাওয়া থেকে অনেক বেশি দূরত্ব অবলম্বন করতে চান, না জানি আমার গুনাহের কারণে সরকারে দোজাহার আত্মার কষ্ট হয়, না জানি কোন বেয়াদবি হয়ে যায়, জায়গাটা কত গুরুত্বপূর্ণ, কত স্পর্শকাতর, যে স্থানের সাথে, পৃথিবীর যেই জমির সাথে, যেই জায়গার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক লেগে আছে, স্পর্শ করে আছে, সে জায়গাটা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে নিজের আরশের চেয়েও বেশি প্রিয়। ওখানে গিয়ে হই হুল্লোড় করা নয়, ওই জায়গাতে গিয়ে সেলফি তোলা নয়, ওই জায়গাতে গিয়ে আশপাশের ডিজাইনার চাকচিক্য দেখা নয়, ওখানকার সবচেয়ে বড় সৌন্দর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। ওখানে যে সামনাসামনি সালাম হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপরে সালাত ও সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, এ সৃষ্টির সেরা, ও আল্লাহর সৃষ্টির সেরা আপনার উপরে সালাত ও সালাম। তাজত মুফতি মোহাম্মদ শাফি রহমতুল্লাহ আলাইহি কাছে যাওয়ার হিম্মত করছেন না, দূরে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন। ওই অবস্থায় যেন রওজায়ে আতহার থেকে আওয়াজ আসছে, ও মুফতি মোহাম্মদ শাফি দূরে কেন দাঁড়িয়ে আছো, কাছে এসো। ওই কান আমার আপনার নাই, কান তো নষ্ট করে ফেলেছি, যা না শোনার তা দিয়ে নষ্ট করে ফেলেছি, তো যেন আওয়াজ শুনছেন মুফতি মোহাম্মদ শফি, কেন দূরে দাঁড়িয়ে আছো, কাছে এসো। আর আওয়াজ পাচ্ছেন, মনে রাখবে কেউ যদি আমার সুন্নতের ধার না ধারে, যে ব্যক্তি আমার সুন্নতের ধার ধারে না, আমার তরিকাকে পাত্তা দেয় না, আমার বর্ণিত জীবন বিধানকে তার জীবনের ভিতরে বাস্তবায়িত করে না, মুখ ফিরিয়ে নেয়, এরকম ব্যক্তি যদি আমার কবরের ভেতরে এসে ঢুকে যাও, ঢুকে যায়, সে আমার কাছ থেকে অনেক অনেক দূরে। আর যে ব্যক্তি আমার সুন্নত দ্বারা, আমার তরিকা দ্বারা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জীবনকে সে আলোকিত করে এবং সাজায়,
এইরকম ব্যক্তি আমার কাছে যদি আসতেও না পারে, পৃথিবীর অপর প্রান্তেও পড়ে থাকে, মনে রাখবে সে আমার অনেক কাছাকাছি অবস্থান করে। এজন্য বলছিলাম দৈহিক নৈকট্যের চেয়ে আত্মিক নৈকট্যের গুরুত্ব হাজার কোটি গুণ বেশি। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কাছে আছি। অতএব তোমরা আমার বিধিবিধান মানার মাধ্যমে, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার মাধ্যমে, আমার হাবিবের তরিকাকে ফলো করার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আমার প্রিয় পাত্রে তোমরা পরিণত হয়ে যাবে। কোথায় আছে এই কথা? কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মাওলা তোমার হয়ে যাবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ যার হয়ে যান তার সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ তার গুনাহগুলোকে ধরে রাখেন না, ক্ষমা করে দেন। তো বান্দা যখন মাওলার হয়ে যায় আর মাওলা যখন বান্দার হয়ে যান, তখন গোটা দুনিয়া কি হয়ে যায়? তার হয়ে যায়।